নতুন স্লোগান ওপেন করছেন কলকাতায় একই সাথে এই স্লোগানটা এখন ওপেন করছেন আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগানটা দেখেছেন বাংলা নিজের মেয়েকে চায় এই নির্বাচন মোদীর না দিদির নির্বাচন একুশের বঙ্গে দিদি মমতার সঙ্গে জনতা প্রতীক চিহ্ন ঘাসের উপর জোড়া ফুল জলপাইগুড়ি থেকে নবান্ন সর্বদা তৃণমূল চলুন বক্তব্য রাখছেন আমাদের যুব আইকন আমাদের বিশ্বাস আমাদের স্বপ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই আজকের সবার সভাপতি জেলার সভাপতি কিষাণ কুমার কল্যাণী সহ রাজ্যসভার সাংসদ শান্তনু সেন রয়েছেন খগেশ্বর রয় জেলার চেয়ারম্যান সহ কোয়ার্ডিনেটার চন্দন ভৌমিক মিতালি রয় জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই সৈকত চ্যাটার্জি সহ মুন্না রয়েছে ছাত্র পরিষদের সভাপতি দুলাল দেবনাথ অমরনাথ ঝা জোসেফ মুন্ডা বিজয়চন্দ্র বর্মন সম্মানীয় অলোক চক্রবর্তী সহ প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী রয়েছে অনন্তদেব অধিকারী থেকে শুরু করে বুলুচিক বারিক আলিপুরদুয়ারের এম সৌরভ চক্রবর্তী পিকে বর্মা অলোক দাস উত্তরা বর্মন কৃষ্ণ দাস মহুয়া গোপে মতিলাল কুজুর সাগ্নিক দাস অভিজিৎ দে ভৌমিক প্রসঞ্জিত কর সহ পাপিয়া পাল ভারতী বর্মন স্বপ্না সাহা মনোজ মুন্ডা সহ গোবিন্দ লামা গণেশ এক্কা সঞ্জয় কুজুর রাজেশ লাকড়া নকুল সোনার রাজু গুরুং দীপক ভুজেল মনোজ কার্গিতুলি স্বপ্না ওরাও সহ নয়ন দত্ত বিমল মাহালি যারাই রয়েছেন ব্লক প্রেসিডেন্ট সহ আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি মোহন বস রয়েছেন আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই এই মাটিকে প্রণাম জানাই করজোরে আপনাদের সকলের কাছে এই দুপুরে রোদেরও আপনারা যেভাবে যে সংখ্যায় এই নাগরাকাটার ইউরোপিয়ান ক্লাব ময়দানে সমবেত হয়েছেন এবং আমাদের আশীর্বাদ করেছেন আজকের এই সভায় আমি আপনাদের দায়িত্ব নিয়ে কথা দিয়ে যাচ্ছি আপনারা আগামী দিন কোন রাজনৈতিক দলকে জেতাবেন এই মাটি থেকে সে সিদ্ধান্ত আপনাদের চূড়ান্ত নিজের কিন্তু যার পক্ষেই ভোট দেন যার বিপক্ষেই ভোট দেন পাঁচ বছর মাথানত করে তৃণমূল কংগ্রেসের সরকার আপনাদের জন্য কাজ করবেন যে কৃতজ্ঞতা এবং ভালোবাসা ঋণে আজকে আমরা আপনারা আমাদের এই সভায় আবদ্ধ করেছেন আমরা পাঁচ বছর আপনাদের জন্য কাজ করব আপনারা পছন্দ হলে তৃণমূল কংগ্রেসকে ভোট দেন বা আপনারা অন্য কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের আবদ্ধ করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা আপনাদের কাছে ঋণই আমি প্রথমেই বলি যে আজকে আমরা একটা ক্যাম্পেন আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদকে পাথেয় করে লঞ্চ করলাম তার মধ্যে আপনারা ইতিমধ্যেই খবরে দেখেছেন কলকাতার তৃণমূল ভবন থেকে এই ক্যাম্পেনটি লঞ্চ হয়েছে যেখানে এখানেও একটি ছবি আমরা আপনাদের সামনে লঞ্চ করেছি বাংলা নিজের মেয়েকেই চায় আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা যারা আজকে সবাই এসছেন আপনারা কি চান বাংলার মেয়ে দিল্লির কাছে আত্মসমর্পণ করুক আমি আপনাদের জিজ্ঞেস করছি আমার মা বোনেরা রয়েছেন আপনারা কি চান বাংলার মেয়ে বাংলার মর্যাদা আবেগ বাংলার বিশ্বাসকে দিল্লির কাছে গিয়ে মাথা নত করে আত্মসমর্পণ করুক বা বর্ষতা স্বীকার করুক নাগরাকাটার মানুষ কি বলছে জলপাইগুড়ির মা ভাই বোনেরা কি বলছে বহিরাগতরা যারা বাংলা এসে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে তাদের বর্ষতা স্বীকার করে বাংলার কৃষ্টিকে নষ্ট করুক আপনারা চান জোরে জবাব দিতে হবে এত আসতে হ্যাঁ না বললে হবে না চান চান এখানে কি লেখা আছে কি লেখা আছে শুনতে পাচ্ছি না কি লেখা আছে বাংলা নিজের মেয়েকেই চায় সাগর থেকে পাহাড় জনগণের রায় বাংলা নিজের মেয়েকেই চায় নাগড়া কাটার মানুষ বলছে চলে যাও কোনায় কোনায় বাংলা নিজের মেয়েকেই চায় ক্ষমতা থাকলে পড়ে নাও লেখা আছে আকাশের গায়ে বাংলা পড়ে নাও লেখা আছে আকাশের গায়ে সাগর থেকে পাহাড় মানুষের রায় সাগর থেকে পাহাড় মানুষের রায় আরো জোরে বাংলা নিজের বাংলা নিজের বাংলা নিজের বাংলা নিজের বাংলা নিজের বাংলা নিজের বহিরাগতদের দাও বিদায় বহিরাগতদের দাও বিদায় পড়েন আকাশের গায়ে মানুষের রক্তে রয়েছে সিরায় শিরায় আগামী দিন দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বে কে মমতা ব্যানার্জি আবার কে ভুলে গেলে চলবে না একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে যার বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী একাধিক দশটা রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সবাইকে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে কি বলছে যে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে আমি নাগরাকাটার মানুষকে জিজ্ঞেস করছি মমতা ব্যানার্জিকে সরাতে চান মমতা ব্যানার্জিকে সরাতে চান বহিরাগতদের তাড়াতে চান বলুন বহিরাগতদের ঐতিহ্য বোঝে না বাংলা পড়তে জানে না লিখতে জানে না বলতে জানে না কোথায় নাগড়া কাটা জানে না কোথায় জলপাইগুড়ি জানে না কোথায় ময়নাগুড়ি জানে না কোথায় কালচিনি জানে না কোথায় কুমারগ্রাম জানে না কোথায় আলিপুরদুয়ার জানে না কোথায় ফলাকাটা জানে না তাদেরকে আগামী দিন যোগ্য জবাব দেবেন কি দেবেন না আপনাদের জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে উন্নয়নের কর্মযোগ্য বাংলার মাটিতে হয়েছে আমাদের সেটা আগামী দিন অক্ষুণ্ণ রাখতে হবে যারা মা দুর্গাকে অপমান করে তাদেরকে আগামী দিন যোগ্য জবাব দেবেন কি দেবেন না আরো জোরে বলুন দেবেন কি দেবেন না মা দুর্গাকে যারা অপমান করে মহিলাদের যারা অপমান করে যাদের রাজত্বে উত্তর প্রদেশে হাতরাসের মতো গণধর্ষণের ঘটনা ঘটে তাদেরকে বাংলার মাটিতে আনতে চান তাদেরকে বাংলার মাটিতে সুযোগ করে দিতে চান বলছে সোনার বাংলা গড়ব কে সোনার বাংলা গড়বে যারা উত্তর শুনুন যারা উত্তর প্রদেশে উন্নাও বলরামপুরের মতো গণধর্ষণ ঘটনা ঘটিয়েছে তাদের নায়ক যারা তারা বলছে বাংলায় সোনার বাংলা গড়ব এখানে এখানে অনলাইন এখানে অনরেকর্ড মিডিয়ার সামনে বলছি যদি ক্ষমতা থাকে দু হাজার মানুষ ভোট দিয়ে তোমাদের নির্বাচিত করেছিল উনিশে ভোট দিয়ে নির্বাচিত করেছে সোনার ভারতবর্ষ গড়তে পারছো না কেন বাবা আগে সোনার ভারত গড় গুজরাট সোনার গুজরাট হচ্ছে না কেন ত্রিপুরায় ক্ষমতায় এসছ দু সালে ত্রিপুরা কেন সোনার ত্রিপুরা হচ্ছে না কেন সোনার আসাম হচ্ছে না কেন সোনার হরিয়ানা হচ্ছে না কেন সোনার ছত্তিশগড় হয়নি কেন সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন সোনার উত্তরপ্রদেশ হয়নি এখন মানুষকে ভাওতা দিয়ে বলছি বলছে সোনার বাংলা গড়তে চাই সোনার বাংলা কিসের সোনার বাংলা দিলীপ ঘোষ গরুর দূর থেকে সোনা বের করবে সেই সোনার বাংলা নাকি সোনার বাংলা আর সোনা বলতে পারে না কথায় কথা বলতে সোনার বাংলা আমরা জয় বাংলা বললে এদের গাত্র দাহ। আর সোনার বাংলা কোথাকার স্লোগান কোথাকার স্লোগান তুমি করলে চমৎকার আর আমি করলে বলৎকার তাই না তুমি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা তুমি করলে সাধু আমি করলে চোর তাই না তুমি সোনার বাংলা বললে দেশপ্রেমিক আর আমি জয় বাংলা বললে বাংলাদেশি আগামী দিন তোমার মুখ দিয়ে জয় হিন্দু বার করবো জয় বাংলাও বার করব বলেছি তো জয় শ্রিয়ারাম বলিয়ে ছাড়বো বলেছি নির্বাচনের আগে জয় শ্রিয়ারাম বলিয়ে ছাড়বো জয় শ্রীরাম আমরা বাংলার লোক শুনিনি শুনে রাখুন জয় শ্রিয়ারাম আমরা কথায় কথায় বলতাম শিয়াপতি রামচন্দ্র কি জয় আমরা বলতাম পবন পুত্র হনুমান কি জয় এরা বলছে জয় শ্রীরাম মানে সীতাকে বাদ মহিলা তো এদের কাছে অসম্মানের বস্তু পাত্র এদের রাজত্ব তো মহিলারা ধর্ষিত লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত হয়ে থাকে তাই জয় সিয়ারাম বলবে না কেন মহিলাদের সম্মান দেবে না বলছে রামের পূর্বপুরুষকে আমরা চিনি সীতার পূর্বপুরুষের কোনো ঠিক ঠিকানা নেই কেউ চিনে না নাম বলতে পারবে না দিলীপ ঘোষ এই পার্টিকে আপনারা ক্ষমতায় আনতে চান আমি জিজ্ঞেস করতে চাই যা যে দল মা দুর্গাকে অপমান করে যে দল বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলছে এই মাটিতে দাঁড়িয়ে তাকে আগামী দিন যোগ্য জবাব দেবেন কি দেবেন না আমি জিজ্ঞেস করতে চাই আর দল ভাঙিয়ে যারা ভাবছে আগামী দিন ক্ষমতায় আসবো আরে আমাদের তো পচা লোকগুলো চলে গেছে এই যে একটু আগে নাম বললো আমি নাম বলবো না চলে গেছে ওই হয় না পোকা মাকড় কিরা মাকড় আহতায় वो हमारा खेती से दूसरा खेती चला गया अच्छा है हमारा खेती सूद हो गया भाई जो चला गया जो चला गया उसका जाने से आप खुश है कि नहीं जरा हाथ उठा के बताना जरा हाथ उठा के बताना आने वाला दिनों में चुनाव में इस मिट्टी का लड़का खड़ा होगा और दीदी का हाथ मजबूत करेगा जो आपके लिए काम करेगा मैं आपको वादा करके जाता हूं जो मिट्टी से बनके नेता बना है वही नगरकटा से तृणमूल का, का उम्मीदवार होगा और विकास किसको बोलता है हम आने वाले दिनों में दिखा देंगे जो चला गया अच्छा हुआ कि नहीं हुआ मेरी माताओं को मैं पूछना चाहता हूं अच्छा हुआ कि नहीं हुआ हो चोर बेड़िए गए भाचा गया লড়াইয়ের ময়দানে তো নেমে পড়েছি যারা ভাবছে যারা ভাবছে দেখুন আমায় কিছু বলতে হচ্ছে না মানুষের স্বতঃস্ফূর্ততা মানুষের স্বতঃস্ফূর্ততা আমি বিজেপি কে বলবো আমি বিজেপি কে বলবো একবার খালি নাগড়া কাটা এসে মানুষের গর্জন শুনে যাও পাগলা খাবি কি মরে যাবি আমি যখন মিটিং করব বললাম জেলা নেতৃত্ব দা চন্দন ভৌমিক সৈকত খগেশ্বর রায় আমায় কি বললো জানেন বললো কাটায় মিটিং করবেন না অন্য জায়গায় করুন আমি বললাম দশটা লোক হলেও করবো কাটার মাটিতেই করব। আমার যায় আসে না আমাকে চমকে ধমকে লাভ নেই मानुषेर एक भालोबासा जो दिल्ली रोमूल कांग्रेस के साथे थाके के गैलो और के हेलो कौन आया और कौन गया कोई फर्क नहीं पड़ता कोई फर्क नहीं पड़ता 2014 में बोला था अच्छे दिन आएंगे अभी क्या बोल रहा है बोल रहा है सुनाड बंगला बनाएंगे रे लॉर्ड बीएसएनएल और एयर इंडिया को कर दिया सेल महंगी हो गई तेल और सत्ते में आते ही विकास का नारा फेल रेल और बीएसएनएल और एयर इंडिया को कर दिया सेल महंगी कर दिया तेल और सत्ते पे आते ही विकास का नारा फेल गरीबों से दो तो रोटी छीन कर गरीबों से दो तो रोटी छीनकर खुद पहना दस लाख की सूट और विकास का नाम पे सारा देश में मचाया लूट गरीबों से दो तो रोटी छीन के खुद पहना दस लाख की सूट और विकास के नाम पे सारा देश में मचाया लूट ऐसा चाय वाला है जो चाय वाले के वजह से खाली सबके चाय के प्याले है आम आदमी के बंद हर ताले है चलो रेडियो पे ही सही अब तो बता दो भाई अच्छे दिन कब आने वाले हैं तो पहले ये तो बताओ अच्छे दिन कब आएंगे पंद्रह लाख रुपए कब आएंगे सालाना आपने कहा दो करोड़ लोगों को रोजगार देंगे यहां पे मैं पूछना चाहता हूं कितने लोगों को मोदी जी ने रोजगार दिया है भाई सात साल में जरा हाथ उठा के बताओ बताओ भाई किसी को रोजगार मिला किसी को रोजगार मिला मोदी जी ने रोजगार दिया किसी के बैंक के खाते में पंद्रह लाख आए पंद्रह लाख आए बोला था पंद्रह लाख देंगे बोला था देंगे दिया नहीं दिया दीदी ने बोला था को स्त्री देंगे दिया कि नहीं दिया दीदी ने बोला रूपोश्री देंगे देगा कि नहीं दिया चाय बगानों के श्रमिक के लिए काम किया कि नहीं किया चाय सुंदरी प्रकल्प चालू किया कि नहीं किया मैं पूछना चाहता हूं हाथ ऊपर करके बोलो दीदी ने जो वादा किया वादा निभाया या नहीं निभाया निभाया तो जो निभाया उसको मौका मिलना चाहिए या जो फेंकता है उसको मौका मिलना चाहिए हाथ उठा करके बोलो जो लोगों के बीच में रह के काम करते हैं उसको मौका मिलना चाहिए कि नहीं मिलना चाहिए बोल रहे डबल इंजन सरकार बनाओ बोल रहे बोल रहे बंगाल और दिल्ली में एक ही सरकार होना चाहिए मतलब आप मानते हो आपका सरकार नहीं था इसलिए आप लोगों के लिए काम नहीं किया मानते हैं ना यही कह रहे हैं ना भाई कि दिल्ली और बंगाल में एक ही सरकार होना चाहिए मतलब ये तो साफ है कि दस साल से आपका सरकार नहीं था बोल के आपने काम नहीं किया दस साल आपका ईगो लोगों का इंटरेस्ट से ज्यादा है बड़ा है आपको शर्म आनी चाहिए पहले तो आपको लोगों के बीच में जाके माफी मांगना चाहिए मैं गृहमंत्री अमित शाह को बोलूंगा पहले माफी मांगो मैं बोलूंगा मोदी जी को आके माफी मांगो कि आपका ईगो इतना बड़ा है कि जब तक भाजपा का सरकार बंगाल में नहीं आएगा बंगाल के लिए हम कोई पैसे नहीं भेजेंगे ऐसा इनका सोचना है भाई आपका पैसा नहीं चाहिए बंगाल में जब तक दीदी है दीदी का पैसा से बंगाल का हर एक कोना में विकास चाहे शौचालय हो हर जगह जाएगा। आपकी पैसा नहीं चाहिए और पैसा से बंगाल आप खरीद नहीं सकते चार दिन पहले अमित शाह आया बोलता है हमें वोट देके जिताइए हर किसान को अठारह हजार दूंगा सबको अठारह हजार दूंगा मैं नागड़ा काटा के आज माँ भाई बहनों से पूछना चाहता हूँ आपका स्वाभिमान का कीमत अठारह हजार है क्या आपका सम्मान जो आपने पूरा जिंदगी मेहनत करके जो सम्मान कमाया क्या वो अठारह हजार में बीजेपी खरीद सकता है क्या मैं पूछना चाहता हूं आपने जो सम्मान कमी आपनी सकाल रात अब्दि परिश्रम कर समाज अर्जन कर मूल्य की अठारो हजार भारतीय जनता पार्टी बोलते हजार स्वाभिमान खरीदना चाहता है जो पैसे से तोलता है उसको आने वाला दिन में जवाब मिलना चाहिए कि नहीं मिलना चाहिए मिलना चाहिए कि नहीं मिलना चाहिए और देखिए एकमात्र मुख्यमंत्री आज सारा बीजेपी का नेता मैदान पे उतर गया दिल्ली में किसान किसान के आंदोलन चल रहे वहां कोई नहीं जाता सब आके यहाँ बैठ गया क्यों दीदी को हड़ाना है भाई सात जन्म में नहीं कर पाओगे जितना कोशिश करना है कर लो जितना कोशिश करना है कर लो मैं तो ये चुनौती देने आया हूं कि 2016 में हम लोग 211 सीट में जीते थे इस बार तो 250 में जीतने वाला है 250 खाली आप आप जलपाईगुड़ी से साथ में साथ जिता के भेजो जलपाईगुड़ी से सात में सात जिता के भेजो आने वाले दिन में ढाई सौ होगा ये बात याद रखना और विकास का जिम्मेदारी मेरा है विकास का जिम्मेदारी यहाँ पे जो काम करता है उसका है आप बोलो लॉकडाउन से लेके अम्फान से लेके कोरोना के टाइम में आपने बीजेपी को वोट दिया 2019 में किसी को देखने को मिला ये एक साल में आपके एमपी आया आपके बीच आपने जिता के भेजा आपने ये सोच के भेजा कि लोगों के लिए काम करेंगे हमारे पास रहेंगे हमारे साथ चलेंगे हमारे अच्छे बुरा के लिए सोचेंगे लेकिन सोचा उनका सर तक दिखने को नहीं मिला कहीं दूर दूर तक ये कोरोना का एक साल में बीजेपी का एमपी नजर आया जलपाईगुड़ी का एमपी नजर आया अलीपुर द्वार का एमपी नजर आया कुछ बिहार का एमपी नजर आया आया कौन दीदी आया चाहे कितना बार आना पड़े दीदी आया कौन आया यहाँ के जो एमएलए हैं आप छोड़ दीजिए उसको दीदी ने जिताया ये सोच के कि समाज के लिए काम करेगा समाज का हाथ और बलिष्ठ करेगा और मेरा एसटी टी बहनों को आने वाले दिनों में विकास का राह पे लेके चलेगा पर वो आपका स्वाभिमान को आपका प्यार को बेच दिया भारतीय जनता पार्टी के हाथ में इस बार ऐसी जवाब देना इस बार ऐसी जवाब देना कि आने वाला पांच साल तक इलेक्शन के बाद घर से निकलने के पहले सौ सो बार सोचेगा कि इंसान का इंसान के साथ जज्बा के साथ जो खेलता है ना देखो बीजेपी के पास पैसा है हमारे पास जज्बा है जुनून है बीजेपी के पास क्या है बीजेपी के पास एजेंसी है हमारे पास हमारे पास जनगण है जनतांत्र में कौनो देवताई लास्ट बात करता है जब जनता तय कर लेंगे ना तो दूध का दूध पानी का पानी होने में टाइम नहीं लगता है और आप ये तय कर लिया ने आज कि आने वाला टाइम में जोड़ा फूल दो फूल है एक फूल से पैसा लेना और दूसरे फूल का बटन दबाना समझ में आ गया पैसा से तोलड़ा है पैसा ले लो कोई दिक्कत नहीं है आपको पैसा दे रहा है 18000 दे रहा है ये आपका पैसा है भाई ये बंगाल से सात साल में मैं आपको बोल रहा हूं यहाँ पे मीडिया वाले मौजूद है सुन लीजिए कान खोल के जो बोलता है ना दिल्ली से पैसा भेजा है बंगाल से लास्ट सात साल में पांच लाख पच्चीस हजार करोड़ रुपया दिल्ली उठा के लेके गया है कितना पांच लाख पच्चीस हजार करोड़ दिल्ली लेके गया ये बंगाल का पैसा है इस पैसे से एमएलए खरीदा जा रहा है एमपी खरीदा जा रहा है इस पैसे से बड़ा बड़ा गाड़िया मकान पार्टी ऑफिस फाइव स्टार होटल बनाया जा रहा है जहां पे बीजेपी के ऑफिस पैसा है ये जलपाईगुड़ी का पैसा है अलीपुर द्वार का पैसा है ये कुछ बिहार का पैसा है ये सिलीगुड़ी का पैसा है ये उत्तर बंगो का पैसा है ये धावड़ा का पैसा है हुगली का पैसा है कलकत्ता का पैसा है दुर्गापुर का पैसा है आपका पैसा आपको भेजता है बोलता है मोदी जी ने भेजा भाई मोदी जी ने कहा से भेजा पैसा तो तुम यहां से लेके जाते हो आपका दो हजार रुपये कोई लेके अगर बोलता है तुमको सौ रुपया दिया मैंने दिया आप मानोगे आप मानोगे जरा हाथ ऊपर करके बोलो मानोगे आपका रुपया ले रहा है और वहीं से सौ रुपया आपको दे रहा है फिर बोल रहे मोदी जी ने भेजा है भाई मोदी जी ने भेजा है तो बोलो ना भाई वेस्ट बंगाल गवर्नमेंट के खिलाफ केस करो ना कोर्ट में जाओ क्या सिंडिकेट पैसा खा लिया अरे सारे चोर डकैत दो नंबर सब तो आपके साथ है सब तो बीजेपी में घुस गया मोदी बोला था ना ना खाऊंगा ना खाने दूंगा किसी को नहीं छोड़ूंगा सच में किसी को नहीं छोड़ा साड़ा चोर दो नंबर ही डके सब आज बीजेपी में आ गया सब बीजेपी में आ गया और बंगा और अभी क्यों कह रहा है और अभी क्यों कह रहा है कि बंगाली में बंगाल में और दिल्ली में एक सरकार चाहिए कहनो बोल से बांग्ला यार दिल्ली ते एक सरकार चाहिए कहनो जाने चुड़ी कोट्टे सुविधा को चोर धोड़ा पड़ बेना यही होच्छे इधर मूल मंत्रो একদিকে বলছে দুয়ারে সরকার কোন কাজের নয় মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে বলছে স্বাস্থ্য সাথী কার্ড ভাউতা। আর দিলীপ ঘোষের বাড়ির লোক গিয়ে সাথীর কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ এই তো বিজেপির অবস্থা বলছে না আয়ুষ্মান ভারত আমি সবার সামনে বলে যাচ্ছি সাক্ষী রেখে শুনে রাখুন মিথ্যে কথা আর বলার কি এদের একটা লিমিট থাকা উচিত আপনার বাড়িতে যদি কারোর একটা মোটর সাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে কারোর যদি হাতে একটা স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে কারোর যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান আর ভারত বাংলায় কোটি লোকের মধ্যে কোটি বারো লক্ষ লোককে কেন্দ্র দিচ্ছিল আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী উত্তর থেকে দক্ষিণ একদম কুচবিহার থেকে কাকদ্বীপ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আট থেকে আশি সামনে পিছনে ডায়ে বাঁয়ে যাকে দেখছেন সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় এনে দিয়েছে আপনি কোনটা চান আয়ুষ্মান ভারত না স্বাস্থ্য সাথী আমি জিজ্ঞেস করছি আপনাকে স্বাস্থ্য সাথী না আয়ুষ্মান ভারত আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না ক্রাইটেরিয়া তৈরি করেছে বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না আর মমতা ব্যানার্জি কি বলছে যে আপনি ছোট থেকে ছোট বড় থেকে বড় গরিব ধনী মধ্যবিত্ত মাঝারি যা থাকবেন আমার সরকার আপনাকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী দেবে এ পূর্ব আপনি দেখান না কোন কোন রাজ্য করতে পেরেছে এখনো পর্যন্ত কেউ করতে পারেনি আর বাংলায় বহিরাগতদের এনে বলছে না আত্মনির্ভর ভারত বলছে তো আত্মনির্ভর ভারত আর চাও কি বাংলা আত্মনির্ভর না থাকুক বাংলার বোতামটা দিল্লির হাতে থাকুক আত্ম একদিকে বলছে আত্মনির্ভর ভারত আর দিকে চাইছে কি যে বাংলার বোতামটা রিমোট কন্ট্রোল দিল্লির হাতে থাকুক মানে রিমোটে মোদি আর অমিত শাহ টিপবে আর বাংলায় ওই পুতুল নাচের মতো বাংলাকে নাচাবে আপনারা সেটা করতে দেবেন আমি জিজ্ঞেস করতে চাই সেই জন্যই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে শক্তিশালী করতে হবে এবং বাংলার মেয়েকেই বাংলাকে জেতাতে হবে বাংলা বাংলার মেয়ের কাছেই থাক আর বহিরাগতরা নিপাত যাক এই হোক মূল মন্ত্র আর বা দিল্লির বা উত্তর প্রদেশ বা গুজরাটের বা উত্তর ভারতের বিজেপির বহিরাগতদের গুটকার পিকে বাংলার বিশুদ্ধ লোহায় জং ধরবে না বাংলা ওই বিশুদ্ধ লোহার মতো তাকে যত পোড়াবে যত তাঁতাবে সেই মাটি তত শক্তিশালী হবে আর ঘাস ফুল কোনোদিন কেটে শেষ করা যায় না ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে পদ্মফুল কেটে শেষ করা যায় ঘাস কেটে শেষ করা যায় না তাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রতিষ্ঠা হতে চলেছে আপনাদের শপথ নিতে হবে যে আপনারা উন্নয়নে থাকবেন না আপনারা অনাচারে থাকবেন আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে থাকবেন না সাম্প্রদায়িক দাঙ্গাকে যারা উস্কানি দিয়ে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় তাদের সাথে থাকবেন এই সিদ্ধান্ত আপনার আপনি উন্নয়নে থাকবেন না আপনি অনাচারে থাকবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং এই নাগরাকাটার মা ভাই আমি বলে দিয়ে যাচ্ছি আগামী দিন আপনারা তৃণমূল কংগ্রেসের ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে প্রতীক চিহ্নে যেই দাঁড়াক আপনার প্রার্থী নাগরাকাটার প্রার্থী বাংলার প্রার্থী তাকে জেতান পাঁচ বছরে নাগরাকাটার উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিচ্ছি এই দায়িত্ব আমার নিজেকে চাওয়ালা বলে প্রধানমন্ত্রী দাবি করে বলুন তো কটা চা শ্রমিকের পাশে দাঁড়িয়েছে কেউ বলতে পারবে দু বছরে প্রধানমন্ত্রীকে দু উনিশ সালে নির্বাচন হয়েছে কবার দেখেছেন আবার দেখবেন নির্বাচন ঘোষণা হবে উত্তরবঙ্গে ভোট হবে তখন আবার আসা শুরু করবে এই দু বছরে কবার দেখেছেন অমিত শাহকে কবার দেখেছেন রাজনাথ সিংকে কবার দেখেছেন তৃণমূলের নেতাদের কবার দেখেছেন যাকে পাশে পাবেন তাকে ভরসা করে ভোট দেবেন না যে আপনার থেকে চার কিলোমিটার দূরে থাকবে তাকে ভরসা করে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর বলছে সহজ পাঠ লিখেছে বিদ্যাসাগর পঞ্চানন বর্মা আপনি দেখুন অমিত শাহ কুচবিহারে সভা করেছে বলছে পঞ্চানন বর্মন বলছে পঞ্চানন বর্মন নাম জানে না কিন্তু রাজবংশীদের ভোট চাই ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন মতুয়াদের ওখানে গিয়ে প্রধানমন্ত্রী বলছে হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর তারা বাংলায় ভোট ভোট চাইছে তারা বাংলায় নাকি সোনার বাংলা তৈরি করবে এদের ফাঁদে পা দেবেন এদের ফাঁদে পা দেবেন জোরে আওয়াজ তুলতে হবে এদের ফাঁদে পা দেবেন আপনারা মাথা উঁচু করে লড়াই করুন মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই মন্ত্র আমার হিন্দি মা ভাই অনেক আছে আমি হিন্দিতে খালি এক লাইন বলে দিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই মন্ত্র সর ঝুকাকে সে বেতর সর উঠাকে লড়াই করো সর উঠাকে লড়াই করো সর ঝুকেগা নেই নেই স্যার আগাড় ঝুকেগা তো মন্দির মে झुकेगा दुर्गा দুর্গা মাকে সামনে ঝুকেগা बजरंग बली के सामने झुकेगा चर्च में झुकेगा लेकिन के सामने ये सड़ नहीं झुकेगा तृणमूल कांग्रेस को उखाड़ के फेंकेगा उखाड़ के भाई क्या होर्डिंग पोस्टर है जो उखाड़ फेकोगे ममता बनर्जी लोगों का दिल में रहता है भाई आप दिल से कैसे उखाड़ के फेंकोगे आप दिल से कैसे उखाड़ के फेंकोगे अरे पानी में डूब गया है डुबा देंगे क्या पानी में तो डूब गया है पौधो फूल तो पानी में डूब गया है अब आप, आप क्या चाहता है ये लोग अब अब इनको लगता है कि भाई पैसा दूंगा इनको लगता है सब एमएलए है एमपी है पैसा देके खरीद लूंगा तो भोटा जाएगा मैं इसलिए कह रहा हूँ आपको आपको अनुरोध कर कर करके जा रहा हूँ बीजेपी पैसा देने आए इनकार मत करना पैसा आपका है पैसा ले लेना और जाके ईवीएम में जोड़ा फूल वाला बटन दबा देना तभी तो होगा बदला आपको धोखा दिया है सात साल अब आप धोखा दो आपको धोखा दिया है 2014 से 21 तक अब आप धोखा दो धोखा के बदले में धोखा मिलेगा तभी ये लोग को समझ में आएगा ये भारतीय जनता पार्टी को जिस भाषा में समझ में आए उसी भाषा में जवाब दो उसी भाषा में जवाब दो जब पैसा देने आएगा पैसा ले लेना चाहे पांच हजार दे दस हजार दे बीस हजार दे भाव बढ़ा दो थोड़ा बोलो दादा पचास हजार दे दो हम कर देगा बोल के ले लो और तृणमूल में जाके वोट दे दो तभी तो मजा आएगा भाई आपको क्या बोला आपको बोला पंद्रह लाख देंगे आपने वोट दिया मिला क्या नहीं मिलाना আর এই বাংলার মানুষকে বিজেপি কিনতে চাইছে আঠেরো হাজার টাকা দিয়ে আমি বলছি যে আপনারা টাকা নিন টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি বলবে যে আমাদের ভোট দিন বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেবেন বলছে আমরা কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না এই হচ্ছে বাংলার মানুষ এই হচ্ছে নাগরা কাটার মানুষ এই মানুষগুলোকে এরা ভাবছে টাকা দিয়ে কেনা যায় এই মানুষগুলোকে এরা ভাবছে এদের আবেগ এদের অহংকার এদের ভালোবাসা এদের সম্মান আঠেরো হাজার টাকা দিয়ে মোদি কিনবে অমিত শাহ কিনবে আঠেরো হাজার কি আঠেরোশো কোটি টাকা দিলেও বাংলার একটা মানুষ বিক্রি হবে না একটা মানুষ বিক্রি হবে না একটা মানুষ বিক্রি হবে না সেই জন্য আমাদের লড়াই আগামী দিন বাংলার লড়াই আগামী দিন বাংলার লড়াই আগামী দিন বাংলার লড়াই জলপাইগুড়ির কোনায় কোনায় কাটার শিরায় শিরায় বহিরাগতদের দাও বিদায় সাগর থেকে পাহাড় জনগণের রায় সাগর থেকে পাহাড় জনগণের রায় সাগর থেকে পাহাড় জনগণের রায় সাগর থেকে পাহাড় জনতার রায় সাগর থেকে পাহাড় জনতার রায় বহিরাগতদের দাও বিদায় চলবে না আর অন্যায় চলবে না আর দিল্লির অন্যায় আরো চড়ে আওয়াজ তুলুন চলবে না আর দিল্লির অন্যায় আগামী দিন বাংলার রায় আগামী দিন জলপাইগুড়ির রায় পড়ে নাও লেখা আছে আকাশের গায়ে উঠছে আওয়াজ পাড়ায় পাড়ায় এই উঠছে আওয়াজ পাড়ায় পাড়ায় পড়ে নাও লেখা আছে আকাশের গায়ে আওয়াজ উঠেছে পাড়ায় পাড়ায় আমাদের সবার শিরায় শিরায় বহিরাগতদের দাও বিদায় আগামী দিন জনগণের রায় বাংলা নিজের 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 জলপাইগুড়ি নিজের নগরাকাটা নিজের আ পর্তু আ নিজের कुछবি আ নিজের এই হাউ আ এই হোগনি নিচের এই পাংলা নিচের এই সমিকসাগ নিজের এই ছাত্য যুপ নিচের এই পাংলা নিজের এই কলকাতা নিজের এই মঞ্পর্ নিজের এই পর্তমান নিজের এই ্যদ আ নিজের এমালদা নিজের এই মুসদাবাত নিজের এই নাড নিজের এই মাটি নিজের আনাী দিন। আগামী দিন এই বাংলা নিজের বাংলা নিজের বাংলা নিজের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মানুষের রায় আগামী দিন মানুষের রায় তৃতীয়বার মানুষের রায় ন্যে আবার দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধ তৃণমূল কংগ্রেস সিরাপ তৃণমূল যুবক কংগ্রেস সিরাপ বাদ এই লড়ছে কারা এই লড়বে কারা এই আগামী দিনে এই পথ দেখাবে এই রক্ত দেবে এই প্রতিরোধে এই প্রতিশোধে এই আন্দোলনে এই সংগ্রামেতে এই কন্যাশ্রী এই যুবশ্রী এই চা বাগানেও এই নগরা কাটা এই ফলা কাটা এই জলপাইগুড়ি এই ধূপগুড়িতে এই ময়নাগুড়ি এই আলিপুরদুয়ার এই কুচবিহারে এই মাথা ভাঙা বাড়ি মহল। সাগর থেকে পাহাড় সাগর থেকে আর একবার জোরে আওয়াজ তুলে বলুন বাংলা নিজের যত জোরে আওয়াজ আছে দিল্লি পে যাওয়া উচিত যত জোরে আওয়াজ আছে দুহাত তুলে বলুন বাংলা নিজের বাংলা নিজের बांगला बांगला निजेर, बांगला निजेर, जय हिंद बंदे मातरम, जय बांगला